মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে জমে উঠেছে রাজধানী দুর্গাপূজা। ধর্মীয় আনুষ্ঠানিকতা তো আছেই, সেজেগুজে মন্দির আর প্যান্ডেলে ভিড় করে প্রতিমা দেখছেন ভক্ত দর্শনার্থীরা। রাজধানীর মণ্ডপগুলোতে গিয়ে দেখা গেল পূজার নানা ধর্মীয় আচার পালন করা হচ্ছে। বেলগাছতলায় ষষ্ঠী পূজার মাধ্যমে দেবীকে বরণ করে নিচ্ছেন ভক্তরা। সকালে অকাল বোধনের পর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়েছে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী পার্বতী দুর্গা রূপের পূজা শুরুর ঠিক আগে এই অনুষ্ঠান আয়োজিত হয়, আর এর মাধ্যমেই জাগরিত হন দেবী। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ী মণ্ডপ বসেছে, আর মণ্ডপের বাইরে বসেছে মেলা। পূজার নানা সামগ্রী তো বটেই, রয়েছে ছবি আঁকিয়ে নেওয়ার সুযোগ আর নানা রকম মুখরোচক খাবারের দোকান। রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষের ভিড়ে জমে উঠেছে এখানকার পূজা। রাজধানীর নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন বিখ্যাত এই মন্দির প্রাঙ্গণে। রাজধানীর দুর্গাপূজার আরেক আকর্ষণ কারওয়ান বাজারের মিডিয়া পাড়ার পূজা। অস্থায়ী মণ্ডপের এই পূজায় বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহার বাড়ির পিতলের প্রতিমা আনা হয় প্রতি বছর। এখানে স্থাপিত ঘট বিজয়া দশমীর দিন বিসর্জন দেওয়া হয়। মিডিয়া কর্মী সহ শিল্পী ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট পূজা প্রাঙ্গণ। এই পূজাটা তো এবার পঞ্চমবারের মতো হচ্ছে। আমরা প্রথমবার মাটির মূর্তিতে পূজাটা আসলে করেছিলাম, তারপরের বছর থেকেই কিন্তু আমরা পিতলের মূর্তি, এটা কিন্তু আমরা ভাসান দেই না, আমরা ভাসান দেই সেই ঘটটাকে, যেই ঘটটাকে দেবী রূপে পূজা করা হয়। তো এইভাবে পঞ্চমবারের মতো আমাদের পূজা চলছে মিডিয়া পাড়ার সার্বজনীন দুর্গোৎসব। এখানে কারওয়ান বাজারে যত মানুষ আছে প্রত্যেকে এসে পঞ্চমীর দিন থেকে উৎসবটা শুরু হয়ে যায়। মিডিয়া কর্মীদের অংশগ্রহণে প্রথম দিনটা আমরা পালন করি। রাজনীতি ফারজানা, সারা বাংলা .net।